তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন অপশক্তিকে সবাই মিলে দমন করতে হবে সকালে গুলশান মনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত শারদীয় দুর্গাপূজার সূচনা মহালয়া উৎসবে তিনি কথা বলেন এ সময় সকল ধর্মই মানুষের মাঝে সম্প্রীতি স্থাপনের কথা বলে উল্লেখ করে তিনি বলেন ধর্মের মর্মবাণীকে ধারণ এবং অনুশীলন করলে পৃথিবীর শান্তিময় হতো তথ্যমন্ত্রী বলেন যারা এই রাষ্ট্রে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ায় তাদের বিরুদ্ধে সরকার সব সময় কঠোর ব্যবস্থা নিয়েছে তারপরও দেশে একটি রাজনৈতিক পক্ষ আছে সাম্প্রদায়িক অপশক্তি আছে তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে যেই অপশক্তি আমাদের দেশকে সাম্প্রদায়িকতা ছড়াতে চায় আমাদের দেশে যে অপশক্তি মাঝে মধ্যে তুলে দাঁড়াতে চায় সবল মারতে চায় সেই অপশক্তিকে সবাই মিলে দমন করতে হবে তাহলেই যেই চেতনার ভিত্তিতে রাষ্ট্র রচিত হয়েছে সেই রাষ্ট্র ব্যবস্থার ভিত আমরা আরও মজবুত করতে পারি